তো আমার ভাই হল, আমরা সারাই আজ মোবাইল আতাইলাম, আজকে আমরা সারাই মোবাইল চাইলাম, কিন্তু আমি আল্লাহ তাআলার কোরআন খান আত লইলাম না। ও মুসলমান, মায়ার নবীর উম্মত হল, আপনি ওযুখান করি আল্লাহর কোরআন খান আতর মধ্যে লইও, কোরআন খানে আদর করিয়া সিনার মধ্যে লাগাইও, মায়ার নজরে কোরআন মজিদে দিয়া চাইও, খেও যদি কোরআন তিলাবত করন খান খারে বাই হল ফাতাইয়া হর কুশল্লা খান খাড়া করিয়া দিলর খানে কোরআন খানে শুনিও মুসলমানে, কোরআন আতর মধ্যে লইলেও সোয়াব, সিনার মধ্যে লাগাইলেও সোয়াব, দেখলেও সোয়াব, শুনলেও সোয়াব হোকা সুবহানাল্লাহ। যদিন কোরআন পড়া জানো না, আলিফ চিনো না, বাও চিনো না, তাও চিনো না, চাও চিনো না, জিমো না, হাও না, খাও না, কুন্তা চিনো না, জবর চিনো না, জের চিনো না, পেশ চিনো না, ও মুসলমান, ততাও বিয় যদি চয় তুমি অজু করি আল্লাহর কোরআন খানা তোর মাতে ল, আর লইয়া যদি চয় তুমি মায়ার নজরে আল্লাহর কোরআন খান চাও, রিবায়তর মাধ্যমে আছে আল্লাহর রসুলে ফরমাইছেন, তুমি মায়ার নজরে কোরআন রক করে দি চাওয়ার লগে লগে আল্লাহ তালা এক একটা অক্ষর চাওয়ার বিনিময়ে দশটা নেকি আমল নমাত দিবা হোকা সুবাহান আল্লাহ। খালি চাইলে দশ নেকি, চাইলে দশ নেকি কিলা হইল, যেমন মতো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইলা, মুখস্থ কোরআন মজিদ ফড়িলে যতখান সোয়াব, কোরআন মজিদ দেখিয়া ফড়িলে ডবল সোয়াব হোকা সুবাহান আল্লাহ। মুখস্থ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ফড়িলায় তুমি আপনার সিঙ্গেল সোয়াব পাইলা, আর যদি কোরআন গান খুলিয়া কো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন তাহলে ডবল সোয়াব হইল, কেনে তুমি দেখছো এর লাগি আপনার এক ডাবল, আর ফড়িছো আর এক ডাবল, এখন তুমি দেখি দেখি ফড়িছো এখন দুই ডাবল ফাইলায়, আর আনা দেখিয়া ফলে এক ডাবল, এখন যদি ফোড়া জানো না খালি দেখছো তাহলে তো এক ডাবল ফারায় নি না, ফারায় না, এর লাগিয়া কোরআন করিম রে যদি চয় তুমি ফোড়াও জানো না, তুমি যখন এক একটা অক্ষর দিয়া তোমার আল্লাহর দেওয়া চোখটারে লাগাও, আল্লাহর রসুলে ফরমাইছেন এক একটা অক্ষর দি সবার লগে লগে দশ নেকি পাওয়া যায় হোকা সুবহান আল্লাহ। ও মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে বহুত মদাড়ি অকল আছেন, বহুত গাঞ্জুড়ি অকল আছেন, আছেন নি না না, কিন্তু ও মুসলমান সারাত তাকিয়া ডেঞ্জার আপনার মদুড়ি আসলো, ডেঞ্জার আপনার গাঞ্জুড়ি আসলো, নিশা পান খর নেওয়াল আসলো, নাম ছিল বিশরা হাফি, নাম শুনছেন আপনারা, বিশরা হাফি এমন মদ পান করা করতো মুসলমান, মদ খাইতে খাইতে ডাইনর ফগেটও একটা মদর বোতল, বাবার ফগেটও একটা মদর বোতল, আতর মাধ্যে একটা, দুই আতর মাধ্যে দুইটা, আল্লাহর বন্দায় লুকালুকি না করিয়া ডেমকি আর হিসাবে মদ পান করিয়া ঘুরা ভিড়া করতো মুসলমান, জিনাকুর মদ কুর আপনার গাঞ্জা খানেওয়ালা, আল্লাহর বন্দা বিশরা হাফি এক রাস্তা পায় যে সময় আটি 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 হাজার মদ খাইয়া মদগারা মাঞ্চর মাথা ঠিক থাকে না, আবুল তাবুল বহন সড়কর অদার তাকে হদারও যান ঠিক না বেঠিক, আল্লাহর বন্দায় ওবার মদ খাই নাইছে, এখন মাথাটা আর সিধা করতে পারে না, মাথাটার নজরটা তুলে দিয়ে দিয়া বেক 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 করিয়া রাস্তা পায় আটিয়া যারে আখতা, আল্লাহর বন্দার চকুর সামনে একটা সাদা কাগজ, আপনার সাদা কাগজের টুকরা রাস্তার মধ্যে ভাইল, আল্লাহর বন্দায় ওখানে হাতর মধ্যে লইয়া দেখে আরো বিভাষায় ওখানের মধ্যে লেখা, আল্লাহর বন্দায় লগে লগে হইব আল্লাহ আমার লেখান গুনাহগার, পৃথিবীর জমিনও নাই রে বা দয়াল, দুনিয়ার জমিনও আমি তোমার গুলাম বিশ্রাম পিয়ে, দুনিয়ার জমিনও কোনা গুনা বাকি রাখছি না রে দয়াল, কিন্তু যত গুনা করছি রে বা আল্লাহ তোমার বাসা আরবি, তোমার কোরআন বাসা আরবি, আয় আল্লাহ কোন গুনাহগার কোন মালাউনে আল্লাহ তোমার কোরআনের ফাত্তাখান রাস্তার মধ্যে ফেলাইছে রে বা আল্লাহ, আয় আল্লাহ জীবনে তো আমি ইলা গুনাহ করছি না আল্লাহ, ও রব্বুল আলামিন আমি বিশরা হাফিয়ে দুনিয়ার জমিনে যত গুনাহ করছি কিন্তু ইলা কোনো গুনাহ করছি না, আল্লাহ কি গে ফেলাইলো আল্লাহ ওগুতারে তুমি ধ্বংস করিয়া দেও, এই কথা কই আল্লাহর বন্দায় আল্লাহর কোরআনে করিমর এক টুকরা আয়াতর টুকরা ওখান দে আপনার আতর মধ্যে লইছে, লইয়া সিনার মধ্যে লাগায় ওখানোর মধ্যে সুমা খায় আর মাথার মধ্যে লইয়া ওখানে সম্মান করি বাড়ির মধ্যে লইয়া গেল, আল্লাহর বন্দায় নিয়ে বাড়ির মধ্যে আপনার তাড়িয়ার মধ্যে সম্মানে থইয়া মদাড়ি বিশ্রাপি বিশ্রার মধ্যে ভুতিয়া ঘুমা।
হয়। যে সময় আল্লাহর বন্দার ঘুম লাগি গেল, আল্লাহর বন্দা শুনে খে ডাকিয়া কইতে ও বিশ্রা ফিরে, দুনিয়ার জমিন যত গুণা খরচরে বিশ্রা ফি, কিন্তু আজকে তুমি এমন ভাবে আল্লাহর কোরআনের একটা টুকরার সম্মান দিছলে, আল্লাহ তাআলার কোরআনে করিম রে তুমি ইজ্জত দিছলে, যার কারণে আল্লাহ তাআলা তোর তমাম জিন্দগির গুনার মাফ করিয়া তোর নাম খান গুনাগার লিষ্টটাকে মুসিয়া পরোয়ার দিগারে আলমে তোমার নাম খান ওলির লিষ্টর মধ্যে লিপিবিদ্ধ করে দিছ। সুবহান আল্লাহ, আল্লাহর বন্দা ভাই হল ওলি বনি গেল। আগর দিন আসলো সে মদানি, আগর দিন আসলো জোয়ালি, জিনা করো গুনাহগার, কিন্তু আল্লাহর কোরআনে সামান্য একটা টুকরার সম্মান দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা বিশ্রা ফিরে জবানার বড় বলি বানাইয়া দিছেন। হোকা সুবহান আল্লাহ। এর লাগে কোনো মানুষে যদি মায়ার নজরে কোরআনে দিয়া চায়, কোনো মানুষে যদি ছয় অন্তর দিয়া কোরআন মহব্বত করে, যদি ছয় কোনো মানুষে মায়া করিয়া কোরআন আতর মাতে লয়, আর আল্লাহ পাক রব্বুল আলমিনুর কোরআন তিলাওয়াত করণেওয়ালার দ্বারা গিয়া যেন ননর দিলে শোনে, আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমান ইলা বন্দা হলরে, দুনিয়ার জমিন তাকে ওলি বানাইয়া আল্লাহ তাআলা উঠান। হোকা সুবহান আল্লাহ। আল্লাহর এক বন্দায় কোরআন মজিদ ফোড়া জানে না, রিবায়তর মধ্যে আছে আল্লাহর বন্দায় আতর মধ্যে কোরআন লইয়া কয় গো আল্লাহ, যা লেখছ আল্লাহ তোমার লেখার মধ্যে কোনো জাতর ভুল নাই, ও রব্বুল আলামিন যা কইছো তোমার লেখার মধ্যে কোনো জাতর ভুল নাই, আয় আল্লাহ যা লেখছো হাসা, যা কইছো হাসা, আল্লাহ যা লেখছো হাসা, যা কইছো হাসা, ও হান হইয়া 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 আল্লাহর বন্দায় কোরআনে কারিম ওখান দেখো একবার খতম করে দিলা। সুবহান আল্লাহ। এই আমল করি আল্লাহর বন্দা মারা গেলা, ওলা এক জায়গার মধ্যে আল্লাহর বন্দার মত হইল, যে জায়গার মধ্যে আল্লাহর বন্দারে জানাজার নমাজ পড়াইবার মতো কোনো মানুষ পাওয়া যার না, তার আত্মীয় স্বজন হলে না পাইয়া করলা কিটা, আল্লাহর বন্দারে আপনার খাফনের ভিতরে হারাইয়া এক রাস্তার দারণিয়া তৈরি দিলা, উদ্দেশ্য হইল রাস্তা পায় যদিন জানাজার নমাজ ফোড়ানে বলে কোনো মানুষ পাওয়া যায়, জানাজাগান ফোড়াইতা এমত অবস্থাতে রাস্তা পায় এক পুস্টম্যান অর্থাৎ পিয়ন বেটা যাইথিরা, গিয়া দেখলা জানাজার নমাজ অন রাখা মুসলমান, আল্লাহর বন্দা নমাজ আপনার হাজির হইলা, গিয়া কইলা ও ভাই নকল জনাজা কোন সময় করা হইত, আল্লাহর বন্দা হলে কইলা ও ভাই জনাজার কোনো নির্ধারিত সময় নাই, এই জায়গার মধ্যে কেউ জনাজা ইমামতি করণেওয়ালা লোক নাই, যদিন কোনো মানুষ পাওয়া যায় তাহলে আমরা এখন ওয়াদায় করি লাইতাম। পিয়ন বেটায় কইল ও ভাই কোনো সমস্যা নাই, আপনারা যদিন ইজাজত দাও তাহলে আমি এই মাইয়তর জনাজার নমাজ আদায় করি লাইতাম। পিয়ন বেটায় আপনার এই মাইয়তর জনাজার ইমামতি করলাম মুসলমান হল, আর আল্লাহর বন্দার মনে হয়ে গেল হাই রে হাই, ওলা এক জায়গা যে জায়গার মধ্যে মাইয়তর জনাজা করার নিমিত্ত কোনো ইলিম নাই, এই মাইয়তরে কবর কোন হালতে রাখবা, আল্লাহর বন্দার ডর হামাই গেল, এক মুমিন দিয়ে আপনার জনাজার নমাজও শরীক হয়ে গেল, কবর আপনার রাখতে সময় তান শরীক হয়ে গেল মুসলমান। পিয়ন বেটা নিজে কবর মধ্যে লামিয়া সুন্নতর মোতাবেক আল্লাহর বন্দারে মাটি দিয়া, আমার ভাই এখন যে সময় পিয়ন বেটা আপনার কবর তাকে উঠন, উঠিয়া দেখুন তান গুরুত্বপূর্ণ একটা নথি আপনার পকেটের মধ্যে ছিল, সেটা ভুলবশত কবরের মধ্যে রয়ে গেছে, লগে লগে আল্লাহর বন্দায় সারারে কইল ও ভাই হল আমার ভুলবশত একটা ডকুমেন্টস রয়ে গেছে, এইটা তো না উঠাইলে বড় সমস্যা হইব, আবার দূরই না গিয়া লগে লগে যে সময় কোরআন খান আপনার কবরখান খোদা হইল, যে সময় মাটি সরাইয়া করার বাখর হইল, দেখা গেল কবরের মধ্যে তাকাইয়া আল্লাহ তাআলার বন্দার কবর ওখান জন্নতর ফুলের বাগিচা বনি গেছে। হোকা সুবহান আল্লাহ। পিয়ন বেটা বড় আজিব হয়ে গেল, বড় তাআজ্জুব হয়ে গেল, বিয়াফার কোনটা বুঝতে পারল না, ও মাত্র মাটি ছিল এখন ফুলের বাগান আর সুগন্ধি আপনার বারর, আল্লাহর বন্দা পিয়ন বেটায় কলির কাছে গেল, গিয়া কইল আল্লাহর ওলি এমতো একটা কারগুজারি হয়ে গেল বিষয়টা কিটা, আল্লাহর ওলিয়ে কইল ও বেটা পিয়ন যে বেটা মারা গেল তার আমল সম্পর্কে তার বাড়ির মধ্যে গিয়া তুমি জেগার খরচাই, পিয়ন বেটা আপনার আমল সম্পর্কে জানতে গেল গাঁওয়ের মধ্যে গিয়া কইন সা বকল যে মইয়ত মারা গেল এনর বাড়ি কোনখান বলে অমুক জায়গাত, অ্যাড্রেস লইয়া বাড়ির মধ্যে যাব হইল, যে বেটা মারা গেল তান বাড়ির বেটিরে গিয়া জিগার খর হইল গো মা তোমার স্বামীর কিতা আমল আসলো, বেটিয়ে কইল আমার স্বামীর কোনো জাতর আমল ছিল না, আমার বেটায় খালি অজু করিয়া এখান বুক আছে ওখান তা আতর মধ্যে লইথা, আর লইয়া কইতা যা কইছো হাসা, যা কইছো হাসা, তোমার খোয়ার মধ্যে কোনো জাতর ভুল নাই। ফিয়ন বেটায় কইল ও মা
যে বুকন তোমার স্বামী এতর মধ্যে লইয়া কইতা ওখান তাখানো আমারে তোড়া দেখাও। বেটিয়ে কইল এখান তো আপনার থাড়িয়ার উপরে আছে, আল্লাহর বন্দা থাড়িয়ার মধ্যে উঠিয়া দেখেন ইকানোর নাম হইল কোরআনে করিম। হোকা সুবহানাল্লাহ, কোরআনে করিম ওখান দেখিয়া ভাই কল আল্লাহর ওলির গেছে গেলা। গিয়া কইল ও হুজুর আমরা আপনার কথা মতে ও বাড়ির মধ্যে গেলাম, আর গিয়া দেখলাম এই বাড়ির মধ্যে এখন কোরআন মজিদ থোয়া, ওখান আল্লাহর বন্দায় আতর মধ্যে লইয়া কইতো আল্লাহ যা কইছো হাসা, এখানোর মধ্যে কোনো জাতর ভুল নাই, কোনো জাতর ভুল নাই। ও আল্লাহর ওলিয়ে কইল ও আল্লাহর গুলাম, আল্লাহর বন্দায় দুনিয়ার জমিন সবচাইতে গুরুত্বর মায়া খান করছে আল্লাহর কোরআনের লগে, যার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই বন্দারে অলি বানাইয়া দুনিয়ার জমিন তাকিয়া বিদায় দিছন। হোকা সুবহানাল্লাহ। এর লাগিও আমার ভাই হল কোরআন মজিদ ফোড়া না জানলে ওখানে সানলেও সব পাওয়া যায়, কোরআন মজিদ ওখান না জানলে দেখলেও সব পাওয়া যায়। ওলা সারাই যদি আমরা কোরআনে করিম ওখান্ডে দিল দিয়া মায়া করি, মহব্বত করি, কোরআন ওখান্ডে তিলামত করি, কোরআনের নিয়ম নীতি ওখান্ডে যদি আমরা পুরাপুরি মানিয়া চলি, তাহলে আল্লাহ তালাই আপনার আমার কবর এখান জন্নতর বাগান বানাইবা নিনা বানাইতা না রে ভাই। আই আমরা আতর মধ্যে কোরআন নাই, দিলর মধ্যে কোরআনের মহব্বত নাই, আতর মধ্যে লম্বা লম্বা খালি মোবাইল, আতর মধ্যে খালি ফেসবুক টানাটানি, আতর মধ্যে ইউটিউব খালি টানাটানি, আতর মধ্যে আমরা কোটাই মিয়ার সিরিয়েল, আমরা আতর মধ্যে নন্দনের সিরিয়েল, আমরা আতর মধ্যে ভাই হল দোস্ত কলার বুজুর্গ হল বুড়ো মিয়ার সিরিয়াল চলের কিনা, সব সিরিয়ালটা করে দিয়ে ফেলাও, কোরআনে কারি মখান্ডে আতর মধ্যে লও, মুরব্বী হলেও লও, যুবক হলেও লও, মাই হলেও লও, বনিনতে হলেও বাতি জিনতেও লও, ঘরে 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 কোরআনে করিমর তিলাওয়াত আরম্ভ করো মুসলমান। আল্লাহর নবী জিয়া ফরমাইছেন যে এলাকায় আপনার কোরআনে করিমর তিলাওয়াত আই যায়, যে এলাকার মধ্যে আল্লাহ তাআলার কোরআনে করিমর তিলাওয়াত চলে, এই এলাকায় ইকান্ডে আল্লাহ তাআলা শান্তি আর রহমত দিয়া মালামাল রাখুন। হুকা সুবহানাল্লাহ। মাজতামা কাওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ يتلون كتاب الله আল্লাহর রাসূলে ফরমাইছেন কোন এক এলাকা কোন এক বাড়ি কোন এক ঘরের মধ্যে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, يتلون كتاب الله ويتدارسونه بينهم الا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة حفتهم الملائكة যে ঘরখানোর মধ্যে আল্লাহর কোরআনে কারীমের তিলাওয়াত করা হয়, যে ঘরের মধ্যে কোটি কোটি হরুতায় কোরআনে কারীমের তিলাওয়াত ওখান শিকিবার লাগিয়া বা এখন সবক ফল হয় নে, আল্লাহর নবী ফরমান ইলা ঘরের মধ্যে আল্লাহর শান্তি দান হয়, ইলা ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত দান হয়। হোকা সুবহানাল্লাহ। একবার জিকির করুন, লা ইলাহা দুনিয়ার জমিন কোন দিনের মজলিসের মধ্যে যদি সিফা সিফি করি আর এজন মঞ্চরে বুয়া এবার জায়গা কোন বাইয়ে দিলায়, আল্লাহ তাআলা তোমার জায়গা জান্নাতের মধ্যে দিব। হোকা সুবহানাল্লাহ। এর লাগি আমরা কোশিশ করব সামনে দিয়া এক জোড়া খালি জায়গা রাখতাম না, হোকা ইনশাআল্লাহ আমরা সামনে দিয়া যার যার জায়গা খালি আছে আমরা মেহরবানি করিয়া আমরা দিলর মধ্যে ফিকির থাকতো, জবানের মধ্যে জিকির থাকতো, আর আমরা আরেক বাইরে বইবার লাগি জায়গা খান করিয়া দিতাম ও উদ্দেশ্য জিকির করিয়া করিয়া আগে দিয়াই লা ইলাহা ইল্লাল্লাহ, আরো আগে দিয়াও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।